আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। সেটা হচ্ছে সিঁড়ির এই জায়গাটাতে মূলত অনেক মিস্ত্রি এবং অনেক মানুষেই ভুল করে থাকে। সেই ভুলটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা আজকে আপনাদের বুঝিয়ে বলবো বা বোঝার। তো চলুন এই বিষয়টা আজকে ক্লিয়ার করে ফেলি। সিঁড়ির যে এই জায়গাটায় যেখানে হচ্ছে ভাঙানো হয়, রড মূলত সেখানে ভাঙানো হয়, এটা অনেকেই আসলে মূলত করে কি, আপনার সোজা এসে স্টেট এসে স্টেট চলে যায় আর কি। আচ্ছা, সেই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করে বলি। যে বিষয়টা অনেকেই ভুল করে থাকে সেই বিষয়টা এখানে আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে এইখানে যে হচ্ছে মেন বারটা আছে, সেই মেন বারটা এসে ডিরেক্টলি আপনার নিচে নেমে যায় আরেকটা ল্যান্ডিংয়ে। আর এই যে বাইন্ডারটা আছে, বাইন্ডারটা এখানে এসে অনেকেই কেটে দেয়, ইন পয়েন্টে এখানে কেটে দেয়। সেই জায়গাটায় এই জায়গাটায় যে কেটে দেয়, এই রডটা মূলত এইরকম কি হবে? আদৌ কি আপনাদের মতো মনে হচ্ছে যে এইরকম হবে? আসলে না, এটা আসলে রং পদ্ধতি। এইখানে দেখেন, আমরা সেটা বিস্তারিত আপনাদের বুঝাই দিছি। যেটা মেইন বার আছে, যে মেইন বার তীর চিহ্ন দিয়ে আমরা দেখাই দিছি, যে এই মেইন বার হয়ে যাবে এখানে বাইন্ডার বার। এইখানে হচ্ছে কাটিং পয়েন্ট, এটা সোজা বরাবর চলে যাবে, এটা হচ্ছে কাটিং পয়েন্ট, এটা হচ্ছে বাইন্ডার হয়ে যাবে। আর এইখানে হচ্ছে এই যে বাইন্ডার বার আছে সেটা এখানে এসে ভেঙে এটা টোটালি মেন বার হয়ে যাবে। এই জায়গাটাতে মূলত অনেকেই এই জিনিসটা ভুল করে থাকে। সেই ক্ষেত্রে যেটা ভুল করে থাকে এটা আজকে আপনারা বুঝে গেলেন, কারণ অনেকেই দেখা যায় যে এটা টোটালি স্ট্রেট করে দেয়। স্ট্রেট আসলে কোনোভাবেই হবে না। সেক্ষেত্রে সঠিক পদ্ধতি হচ্ছে এটা।